নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ এনেছি ফেলে দেওয়া একটা উপকরণ দিয়ে, জিভে জল আনা, দারুণ টেস্টি একটা সবজির রেসিপি। তরমুজের খোসা দিয়ে, যেটা আমরা ফেলে দিই, সেই তরমুজের খোসা দিয়ে আজকে আমরা সবজি বানাবো। তাহলে চলুন শুরু করে দিই। তরমুজের খোসাটা প্রথমে আমি ছোট টুকরোতে কেটে নেব। এটার বাইরের যে সবুজ অংশটা আছে, সেই সবুজ অংশটা ভালোভাবে ডিপ করে আমি পিল করব। তার আগে ছোট করে এগুলোকে কেটে নিলাম, যাতে করে পিলিংয়ের সুবিধা হয়। তো এই যে সবুজ অংশগুলো দেখছেন, এগুলো একটু ডিপ করে আমি ভালো করে পিল করে নেব, না হলে এটা মুখেতে লাগবে আর এই সবুজ অংশগুলো খুব কষা হয়, এটা খাওয়া যায় না। তো সেজন্য সবুজ অংশটা ভালোভাবে পিল করে নিচ্ছি। সবুজ অংশটা সবকটার ভালো করে পিল করে নিয়ে আমি ছোট ছোট করে তরমুজের খোসাটা কেটে নেব। আর তরমুজ যখন কাটবেন, তখন উপরে একটু লাল অংশ থাকলে সবজিতে দেখতে ভালো লাগে, তো হালকা লাল অংশ একটু রেখে দিলে ভালো হয়, না হলেও সেরকম টেস্টের কোনো হেরফের হবে না। তো একদম ছোট ছোট করে কেটে নিলাম। এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য চেষ্টা করবেন যতটা পারবেন ছোট করে কাটতে। আর রেসিপিটা যদি ভালো লাগে, অভিনব লাগে, তাহলে কিন্তু রেসিপিতে লাইক বাটন ক্লিক করবেন আর ফ্যামিলি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তরকারিটা আমি বানাবো সর্ষের তেলে। সর্ষের তেল আমি নিলাম 2 টেবিল স্পুন মতো, তাতে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর অল্প একটু হিং দিলাম ফোড়নে। 5 ফোড়ন না থাকলে মৌরি, সর্ষে আর জিরে ফোড়ন দিতে পারেন। এবারে ছোট করে কাটা, টুকরো করে কাটা তরমুজগুলো হালকা হাতে একটু ভেজে নেব। এটা মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট ভেজে আমি তুলে রাখব। তোলার ভিডিওটা আমার করা হয়নি, তো আমি এটা তুলে রেখেছি। আর একই তেলেতে আমি এবার পেঁয়াজ ছোট ছোট করে কাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন রং হওয়া পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে এসেছে। তো পেঁয়াজটা ভালো করে ভাজার পরে আমি আগে থেকে তরমুজগুলো যে তুলে রেখেছিলাম ভেজে, সেগুলো দিয়ে দিলাম। এটা 7 মিনিট মতো আমি ভেজে তুলে রেখেছিলাম তরমুজের খোসাগুলো। তো পেঁয়াজের সঙ্গে আবার 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার 1 টেবিল স্পুন ফুল আদা, একদম একদম ছোট করে কোঁচানো আদা আমি এখানে ইউজ করছি। আর 4 কোয়া মতো রসুন আমি গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। তো বাটাবাটি সেরকম ঝামেলা নেই, রসুনগুলো কুচিয়েও আপনি এখানে ইউজ করতে পারেন, আদাও কুচিয়ে ইউজ করা যায়, আদা একদম ছোট ছোট করে কোঁচাবেন। তো এটা দিয়ে আরও 5 মিনিট মতো আমি মিডিয়াম হিটে রান্না করেছি। তারপরে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন আর ধনে গুঁড়ো 1 টিস্পুন ইউজ করলাম। এবার ধনে আর হলুদ দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন, আর এটা একটু ঝাল হলে খেতে ভালো হয়। সব উপকরণ মেশানো হয়ে গেলে একদম শেষে আমি অ্যাড করছি স্বাদমতো নুন। নুনটা দেওয়ার ফলে এটা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে এবং এক্সট্রা জল আপনাকে অ্যাড করতে হবে না, এই জলেই পুরো রান্নাটা হবে। তো নুনটা দেওয়ার পরে আরও 3-4 মিনিট আমি মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি। দেখুন আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে। এবার আমি এটা ঢাকা দিয়ে হতে দেব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা এই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমরা কোনো রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশন। এটা আমার ফুটছে প্রায় 10 মিনিট মিডিয়াম হিটে আমি ফুটিয়েছি। তো তারপর আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে তলাতে ধরে যেতে পারে। এখনও এটা সেদ্ধ হয়নি, 10-15 মিনিট পরে একবার চেক করে আবার একবার ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেবো। এটা মিডিয়াম হিটে ঢাকা দিয়ে মোটামুটি 20 মিনিট মতো লাগলো আমার পুরোটা সেদ্ধ হতে। তো দেখুন এইবারে দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে খোসাগুলো। তো এটা এবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে আমি অল্প একটু ধনে পাতা কুচোনো ছড়িয়ে দিচ্ছি, এটাও পুরোপুরি অপশনাল, ধনে পাতা কুচোনো, আর একদম অল্প একটু গরম মশলা ছড়িয়ে আমি সার্ভ করে দেবো আমার তরমুজের খোসার তরকারি। দুপুরবেলা গরম ভাতে এটা কিন্তু দারুণ জমে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এতটাই, নমস্কার।